গুড মর্নিং বন্ধুরা, তো আমি মুনমুন গুপ্তা, আমার চ্যানেল মুনমুনস ব্লগে আপনাদের অনেক স্বাগত, অনেক ভালোবেসে জানি। আর একটি নতুন ভিডিও স্টার্ট করছি, তবে এখন বাজে হচ্ছে সকাল 10টা, তো এখন থেকেই শুরু করলাম স্নান, কাজ বা সব হয়ে গেছে। আর সকলকে শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা, সকলেই দীপাবলি খুব ভালো কাটান, খুব এনজয় করুন। তো আমি তো সকালে সব কাজ বা সম্পূর্ণ করে এখন দেখো এগুলো লাগাবো ঘরে, আগে পুরনো যেগুলো ছিল সেগুলো আগে খুলে দিয়েছি, তো এখন আমি এই যে এটা লাগাবো, অলরেডি একটা লাগানো হয়ে গেছে দেখুন ওটা, আর এই যে গণেশ লক্ষ্মী এটা লাগাতে হবে। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, তো আজকে পুজোর ব্লগ দেব, তো চলুন। তো বন্ধুরা দেখুন আমি এখন রঙ্গোলি দিতে বসেছি, তো আমার প্রায় শেষের দিকে, অনেকক্ষণ হলো বসেছি, প্রায় 20 মিনিট হয়ে গেছে। এদিকে গামলা নিয়ে কেন বসেছি জানেন তো, ওই বৃত্তটা সাইকেলটা আঁকতে একটু সমস্যা হয়ে যায় খালি হাতে না, ওই জন্য। তো আর এই রঙ্গোলিগুলো আপনাদের দেখানো হয়নি, রঙ্গোলিগুলো ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল, আর দামটাও নিয়েছে খুব কমের মধ্যেই পেয়ে গেছি, 195। তো বেশ ভালো এসছে। আর এই যে রঙ্গোলিটা, যদিও আমি পারি না করতে, কিছুই তো পারি না, তো চেষ্টা করেছি আর কি, ইউটিউব দেখলাম, দেখে শিখে নিয়ে চেষ্টা করেছি। তো আপনারা দেখে বলবেন অবশ্যই কেমন হয়েছে না হয়েছে। তো ওইদিকে আমি রান্নাও চাপিয়েছি দুপুরের খাবার, আর এইদিকে হচ্ছে একটু মিষ্টান্ন ভোগ বসিয়েছি ঠাকুরের জন্য, যেহেতু আজকে আমাদের ঘরে মা লক্ষ্মী আর গণেশের পুজো হবে। তো এই যে ছোটো ছোটো করে আঁকি নিয়েছি মা লক্ষ্মীর পা, আর যেখানে ঠাকুর বসবে ওখানে দেখুন এভাবে রঙ্গোলি দিয়েছি। আর এখন আমি শাড়ি পরে এসে সাজিয়ে নেব। তো আপনাদেরকে তো দেখালে আমি ঠাকুর যেখানে আর কি বসাবো সেখানে কীভাবে আমি রঙ্গোলি দিয়েছি। তো এখন আমি একটা লাল টুকটুকে শাড়ি পরে নিয়েছি দেখুন, আর পুজোতে কিন্তু লাল কালার শাড়ি না হলে বেশ জমে না, আমার লাল কালার আর ইয়েলো কালার কিন্তু মাস্ট, আমার ভীষণ ফেভারিট একটা কালার এই দুটো, ভীষণ ভালো লাগে। আর এখন যাব, কিছু কিছু জিনিস আছে সেগুলো গুছিয়ে নেব, আর ভীষণ সর্দি লেগেছে, ভীষণ ম্যাচ ম্যাচ করছে শরীরটা। আর এইদিকে দেখুন এই যে স্টিকারটা, আমার খুব একটা চোখে পড়েনি, তো জিনিসগুলো একদম ভেতরে দেখলাম একটা স্টিকার আছে, তো যেহেতু আমি আলপনা দিয়েছি ওই পা কিয়েছি, তো ভাবলাম যে তাহলে এটা মাঝখানে বসিয়ে দিই, তো স্টিকারটা মাঝখানে বসিয়ে দিলাম, কিন্তু খুব ভালো লাগছে স্টিকারটা। তো আগে যদি জানতাম আমি ঠাকুর যেখানে বসাবো সেখানে আমি এই স্টিকারটা আমি বসিয়ে দিতাম, কিন্তু দেখিনি, যাকে কোনো ব্যাপার না, মাঝখানেও এখানেও ভালো লাগছে। তো বন্ধুরা দেখুন আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, ঠাকুর বসিয়েছি, সাজিয়েছি, তো এদিকে ভিডিও করতে ভুলে গিয়েছি, আর এক হাতে ভিডিও করা এক হাতে ক্যামেরা সেটিং করানো ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়, তো আর করা হয়নি, এই ক্লিপগুলো তোলা হয়নি। তো আমার পাশের ঘরে এক দাদার মেয়ে ও এসেছিল, ও ভিডিও করাতে ভীষণ এক্সপার্ট, তো ও এসে মানে যেহেতু আমি কাজ করছি বলছে বৌমানি আমি ভিডিও করে দিচ্ছি, তো আমি বললাম অবশ্যই তুমি ভিডিও করবে, তো ওই এই ক্লিপগুলো তুলে দিয়েছিলো। আর এদিকে আমার কিন্তু ঠাকুরের কাজ করতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ ভালোবাসি, আমার মা আমার আমাদের বাড়িতে পুজো পাঠ হলে পুজোর সমস্ত দায়িত্ব আমাকেই দিত, আর ব্রাহ্মণ ব্রাহ্মণের কাজটা করে যেতেন, আমার পাড়ার লোকজনেরও আজও আমাকে ভীষণ মিস করে, সবসময় বলে যে এই লক্ষ্মী পুজো কালী পুজোতে ঘরে রঙ্গোলি দেওয়ার জন্য আমাকে নিয়ে যেত, যদিও পারি না এগুলো, তো আমাকে নিয়ে যেত, যতটা পারতাম করে দিতাম, যেহেতু ভালোবেসে ডেকে নিয়ে গেছে করে দিতাম। তারপরে ধরুন পাঁচালি পড়া এগুলোতে ডেকে ডেকে নিয়ে যেত, আমার খুব ভালো লাগে। তো এই আর কি, তো চলুন এরপরে পুজো করে তারপরে আবার আসছি। আর আপনারা বন্ধুরা কেমন দীপাবলি এনজয় করছেন অবশ্যই জানাবেন। তো এই যে পুজো আমাদের হয়ে গেছে, আর আমাদের না ঠাকুর এক আর কি একজন ঠাকুর আছে দোকানের জন্য আর একটা ঘরের জন্য। এই ছিল আমাদের ঘরের লক্ষ্মী গণেশের পুজো, ভীষণ আনন্দ হলো, মজা হলো, যেন কি বলবো সমস্ত কিছু আলোয় আলোকিত, মানে ভীষণ কি জানি কি যে আনন্দ, দীপাবলিটা
বলে বোঝাতে পারবো না। তো এই যে তারপরে আমি হচ্ছে এখন দীপ জ্বালাবো, তো ওই জন্য এগুলো গুছিয়ে নিলাম। আর এইদিকে মা কিছু একটা নিয়ম করলো, করে এখন আমি গুছিয়ে গুছিয়ে সব জায়গায় একটা একটা করে দীপগুলো দিয়ে দেব। তো এই যে এখন আমি কুলোতে করে একবারে নিয়ে যাবো, কারণ একটা হাতে একটা একটা করে তো নিয়ে যাওয়া যাবে না, তো ওই জন্য আমি একবারে কুলোতে নিয়ে যাব। কুলোতে নিয়ে গিয়ে সব জায়গায় দিয়ে দেব। তো এখন আমি নিয়ে সোজা গেটের বাইরে চলে গেলাম, আগে গেটের বাইরে দুটো দিয়ে দেব। আর এই যে রঙ্গোলিটা দেখতে পাচ্ছেন, এটা আমার শাশুড়ি দিয়েছে, আমি গেটের বাইরে দিতে ভুলে গিয়েছিলাম। মানে গেটের ভেতর থেকে আমি ওই মা লক্ষ্মীর পা আঁকিয়েছি সিম্পলের মধ্যে, কারণ বেশি ডিজাইন করতে গেলে অনেকটা সময় লাগবে, কারণ একা হাতে এদিক ওদিক সমস্ত কিছু সামলানো হয়ে আর কি ওঠে না। তো উনি বাইরে দিয়ে দিয়েছেন, আমি ভেতর থেকে শুরু করে শুধু পা আঁকিয়েছি আর ঘরে একটু খানিকটা রঙ্গোলি দিয়েছি, ব্যাস এই। আর এই যে গেটের সামনের দিকটা, তারপরে এখন ভীষণ মজা হবে, কারণ কি এখন আমরা যাব বাজি ফাটাতে। ঘরে দীপগুলো জ্বালিয়েই চলে যাব বাজি ফাটাতে। তো দেখুন এই যে সেই রঙ্গোলি যেটা সকালের দিকে দিয়েছিলাম, তো আমি ক্যান্ডেল বসিয়েছি। আর এইদিকে না ক্লিয়ার আসছে না, কারণ কি বলুন তো লাইট, অনেকগুলো লাইট অন করা আছে, তো মানে তিনটে লাইট জ্বলছে, তো ওই জন্য একটু ঝাপসা ঝাপসা লাগছে। আর লাইটগুলো অফ করে দিলে পুরো ক্লিয়ার মানে আসছে, কালারটা বেশ সুন্দর ফুটে উঠছে। তো ভীষণ ভালো লাগছে, চারিদিকে প্রদীপ আলোয় আলোকিত, ভীষণ ভালো লাগছে, মানে ভেতরটা আনন্দে ভরে উঠছে। তো এটাই চাই, সকলের ঘর ভীষণ আলোয় আলোকিত হয়ে উঠুক, আজকে সবাই মজা করুক, আনন্দ করুক। আর এই যে আমরা বাজি ফাটাতে চলে এসেছি, আমি যা ভীতু, মানে কি বলবো, এই যে প্রথমে ছাদে গিয়েছি, ছাদে গিয়ে দেখছি চাবি মানে খুলতে পারছি না, তো এত টাইট না, খোলা যাচ্ছে না। তো এই যে আমরা তিনজন, Yes.
বলে গে। তো আমরা কিছুক্ষণের জন্য ছাদে গিয়েছিলাম, তো বাবা খুলে দিয়েছিল, তো খোলামেলাতে একটু বাজে টাজে ফাটাতে একটু বেশি ভালো লাগে, তো ওই আর কি গিয়েছিলাম। আর ওরা তো ফাটালো, আমি তো এতটাই ভীতু, ওরা আমাকে পুচকুটা পায়ে নিয়েছে, মানে ওই বোমটা দিয়ে দিয়েছে, আমি একটু যেন পড়ে যাইনি, ভীষণ ভয় লাগে এই চটপটে বোমটা। অন্যান্য বোম ওই তুবড়ি বলুন এগুলো ফাটাতে পারবো, তো ব্যাস এই আর কি করে চলে এলাম। আবার কিছুটা আছে, আগামীকাল ফাটানো হবে। তো আবার সকলকে বলছি বড়দের শুভ দীপাবলি প্রণাম এবং ছোটদের ভালোবাসা, সকলে খুব ভালো থাকুন, সুস্থভাবে দীপাবলি কাটান। তো ঠিক আছে, আজকে ভিডিওটি এ পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।